বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের কিবোর্ডের মধ্যে আপনার নিজের ছবি সেট করতে পারবেন এই যে দেখুন আমি কয়েকটা ফটো সেট করেছিলাম একটা এটা একটা তারপর এইভাবে করতে পারবেন হয়েছে স্ক্রিনে এরকম দেখতেছেন যে কীবোর্ডের নিচে একটা ফটো এরকম ফটো আপনি কিভাবে সেট করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা কথা বলে সময় নষ্ট না চলুন সরাসরি কাজে নেমে পড়ি তো সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন চিবোর্ড জিবোর্ড বোর্ড দ্য গুগল কিবোর্ড এটা গুগলের একটি নিজস্ব প্রোডাক্ট এটা অনেকের ফোনে ডিফল্টভাবে থেকে থাকে তো যাদের ফোনে আছে তাদের ডাউনলোডের প্রয়োজন নেই যাদের ফোনে নেই তারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে জাস্ট ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে প্রথম একটা অপশন আসবে সিলেক্ট জিবোর্ড ইন ইউর ডিফল্ট ইনপুট এটাতে ক্লিক করবেন সো স্টেপ টুতে চলে এসেছে আমরা স্টেপ ওয়ান আর লিঙ্গুয়েজ সেটিং এটা আগেই হয়ে গেছে তারপর স্টেপ টুতে যাবেন এখানে গিয়ে সিলেক্ট ইনপুট মেথড এটাতে ক্লিক করে জিবোর্ডটা দেখিয়ে দিবেন জাস্ট এটা ওকে ডানে ক্লিক করবেন তারপর দেখুন এটা আপনার অ্যান্ড্রয়েড ফোনে সেট হয়ে গিয়েছে তো এখন আপনারা কিবোর্ডে ছবি দেওয়ার জন্য যেটা করবেন জাস্ট এই যে থিম থিমে ক্লিক করবেন থিমে ক্লিক করার পর এখানে কিছু থিম ডিফল্টভাবে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে যে কোনো থিম ডাউনলোড করে ইউজ করতে পারবেন তো আপনার নিজের ফটো দেওয়ার জন্য এই প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করে আপনার যেই গ্যালারি আছে গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আপনার একটি ফটো আপনি দেখিয়ে দেবেন যেমন আমি আমার এই ফটোটি দেখাচ্ছি এবং এটা কতটুকু নিব সেটা দেখাচ্ছে কীবোর্ডের সাইজ অনুযায়ী আমি এতটুকু নিব নেক্সটে ক্লিক করবেন তারপরে এখানে আপনার ফটোর অপাসিটিটা দেখে দিবেন যে কতটুকু দেখা যাবে আপনার ফটোটা হালকা নাকি সম্পূর্ণ আমি মিডিয়াম রাখলাম তারপর ডানে ক্লিক করলাম এখানে কে বর্ডার আপনি যদি এটাতে দেন তাহলে ওই লেখাগুলোর চারপাশে একটা বর্ডার আসবে জাস্ট এটাই আমি এটা দিলাম না অ্যাপ্লাই ক্লিক করলাম দেখুন হয়ে গিয়েছে এখন আমরা যদি কোথাও কিছু লিখতে যাই কিবোর্ড ওপেন করি দেখুন আমি যখন কীবোর্ড ওপেন করেছি চিনিছি আমার ছবিটা আছে দেখুন হয়ে গিয়েছে তো বন্ধুরা এভাবেই আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের কীবোর্ডে আপনাদের নিজেদের ছবি সেট করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি থেকে কিছু শিখেছেন যদি নতুন কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ